আসসালামু আলাইকুম সবাইকে এমন আছেন তো আজকে প্রচন্ড গরম কবুতরগুলা আমরা অনেক লেট করে ছাড়ছি গরমের কারণে কারণ দেখলাম যে কবুতর পানি টানি খাওয়ায় ওই যে আজকে আর উড়াই কবুতর ঠিক আছে যে রোদ রোদের অনেক প্রচন্ড তাপ এদিকে এই মাদিটা মুস্তি করার জন্য আর কি পাগল হয়েছে ঠিক আছে বাসাবাড়িতে বাসা বাড়িতে কিছু কবুতর আছে আমাদের যেগুলো আর কি মুস্তি করতে চাই শুধু উড়ার কবুতরের মধ্যে তো এইখানে মাদি সেক্টরের মধ্যে আমরা একটা মাদি বের করি জাস্ট আজকে যে বাবু পেয়ারিং করছি বাবু আর মাদি পেয়ারিং করছি দেখতেই পারতেছেন খুবই সুন্দর একটা পেয়ার মিলছে আলহামদুলিল্লাহ যদিও এই বাবুর জন্য এই নরের জন্য এই মাদি আমরা কালেক্ট করি নেই তারপর আমরা একটু বাবু ঘুরাই দিতেছি দেখা যাক কি হয় এই নটটার সাথে এই মাদিটা দিছি আর এই যে বাবু মাদিটা নিচে দাঁড়ায় আছে দেখতেই পারতেছেন এই মাদিটার সাথে যে আরেকটা সিঙ্গেল যে নটটা ছিল এই যে নটটা আছে বাবু নর এই নটটার সাথে পেয়ার করবো আর কি জলটা ঘুরাই দিব ওর মাদিটা ওই নটটারে দিছি আর ওই নটটার মাদি ওরে দিব আর কি ঠিক আছে এই হইতেছে পেয়ারিং তো আশা করি ভালো বাচ্চা পাবো ইনশাআল্লাহ এক পেয়ার বাচ্চা করার পরে পেয়ার আমরা ঘুরাই দিব তো আজকে আপনাদের একটা বিষয় আমি শেয়ার করব সেটা হইতাছে এ দেখেন আমার আগের ভিডিওতে আমি এই মুসলদম সম্পর্কে একটু বলছিলাম এই বাচ্চাদের সম্পর্কে দেখেন গরমে বাচ্চার কি অবস্থা হয়েছে দেখছেন এইগুলার এখন বেশি বেশি স্লাইন খাওয়াইতে হবে স্লাইন স্লাইন না খাওয়াইলে বাচ্চা রিকভার হবে না দেখছেন কি অবস্থা অন্যান্য বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে সবগুলা বাচ্চাই এই যে এখানকার যে বাচ্চাগুলো আছে ওরা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের এই যে এই পেয়ারের একটা বাচ্চা ফুটছে দেখেন একজোড়া বাচ্চা ফুটছে আমি বাচ্চা অনেক আশাবাদী ছিলাম যাকে আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ এই রোজার মাসে আল্লাহ তালা অনেক বরকত আমাদের দিছে ঠিক আছে এই যে দুইটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ কাউলম মারি আর এই নরের বাচ্চা মূলত এইগুলা অনেক কি একটা নতুন করে এক্সপেরিমেন্ট করলাম দেখা যাক কি হয় আল্লাহ বরসা ঠিক আছে সবাই দোয়া করেন কবুতরগুলা যাতে বাচ্চাগুলা সহিসালাম উঠতে পারে যে গরমের প্রেশার পড়ছে কবুতরের অবস্থা খুব খারাপ আর এইদিকে আমাদের এই বাচ্চাগুলো গর্রা কালো গর্রা লাল গর্রা মাশালা খুব সুন্দরভাবে উঠাইছে মাদিটা সিঙ্গেল করে দিছি মাদিটা ওই যে খাঁচাই দিয়ে দিছি মাদের একটু রেস্টে থাকুক কারণ মাদি তো তো ডিমডুম পারবে এই কারণে ওর ধবল অনেক বেশি যাবে যার কারণে আমরা ওরে আর কি রেস্ট দিয়ে দিছি তো ভাই হোক আজকে আমরা জাস্ট আমাদের ছাগলটার জন্য একটু খাবার আনতে যাব মূলত বাচ্চা দিছে আপনারা সবাই জানেন ওরে আমরা একটু খাওয়াবো আর কি ঘাস ঘাস ক্যাটাগরির খাবার যেগুলো খাওয়াইলে দুধ দেয় ইদানিং আমরা একটু দুধ কম পাইতেছি যার কারণে ওরে ঘাসগুলা দিব দিবো তাই যাই না আর এদিকে যে সবজি পেয়ারটা আমরা মিলাইছি দেখতেই পারতেন তো মা দিই আর আমাদের আগেরকার কালেকশন নর মাসাল্লাহ চাপ একটু দেখি তোমাদের এটা দেখতে পাচ্ছেন নটটা লাইট মাদিরা একটু ডিপ ঠিক আছে মাদিরা চল্লিশ কিলো খেলা আছে নরের রেজাল্ট আমার জানা নাই তো সবাই দোয়া করেন যাতে ভালো বাচ্চা করতে পারি আশা করি আমি তো অনেক আশাবাদী হয়ে জোড়াটা দিচ্ছি আল্লাহ ভালো জানে কি হবে না হবে আমরা এখন তুরাগ নদীর তীরে আসে পড়ছি মূলত এইখানটায় জ্যানির জন্য ঘাসের দেখছেন কতটা ঘাসের ঘাস পরিমাণ এখানে তো এটা পাশেই নদী যদিও আজকে আমরা ওই সাইড থেকে ঘাস নিবো না এর আগে অনেকবার নিছি ওই ঘাসগুলো যদি ঘায় কম আজকে আমরা নিব দুবলা ঘাস এই যে এই সব ঘাসগুলা জ্ঞানির জন্য আমি যতটুকু শুনছি যে এই দুবলা ঘাসগুলা নাকি গর্ভবতী ছাগল অথবা যদি আর কি মাপ সব ছাগল বর্তমান বাচ্চা টাচ্চা দিছে দুধ দেয় খুব ভালো এই সব ঘাসের খাওয়ার পর ঠিক আছে দুবলা আমি অতটা একটা বুঝি না যদিও আমরা বলছে অনেকেই তো যার কারণে আমি এখান থেকে কিছু ঘাস সংগ্রহ করতে আসছি তো আমি তো অত একটা ঘাস কাটতে পারি না আমার হেল্প করতেছে আমাদের মাহফুজ ভাই ঠিক আছে মাফুজ ভাই কত বছরের অভিজ্ঞতা আছে ঘাস কাটার আমার মনে করেন আমরা যে সময় ছোট আট দশ বছর বয়স তখন থেকে আমরা গরু পালি ছাগল পালি তখন থেকে ঘাস কাটার অভিজ্ঞতা চাকু তো চাকু দে তেমন ভালো হইতেছে না আচ্ছা 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 কিন্তু কাচি হইলে আরো সুন্দর সুবিধা হইতো হ্যাঁ সুবিধা হইতো আচ্ছা আচ্ছা তারপর ওই যে টুকু পারতাছি যেমন পারতাছি কাটতাছি আর আচ্ছা ভাই কি মনে হয় এই গাছগুলা খাওয়ানোর পরে কি আর কি ছাগল দুধ বেশি দিবে আসলে কথাটা হইলো আপনার আমগো গ্রামে ময় বলতো যে দুবলা ঘাস খাওয়াইলে ছাগল হোক গরু হোক ভালো দুধ দেয় আচ্ছা আচ্ছা সেই মুরব্বী গোর কথার উপলক্ষে আমি কথাটা বলছো বলছি বললেই দুবলা গলি কাটতেছি আচ্ছা আচ্ছা তো এই ব্যাগটা পুরো পুরো ভইরা নিয়ে যাব আমরা এখানে অনেক দুবলা আটবে ইনশাআল্লাহ আশা করি আজকে আর কালকে কভার হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে শেষ হওয়ার পর আমরা আবার এখান থেকে সংগ্রহ করব তো কথা না বাড়ায় তো চলুন বাসায় যাওয়া যাক আর এই যে এদিকে আমাদের বুধু মিয়া বৈশা আছে ওরা আমার আম্মু নাম দিছে বুধু ও আর কি বুধবারে জন্ম হয়েছে এর কারণে নামকরণ করা হয়েছে বুধু ঠিক আছে ও গত পরশুদিন থেকে একটু অসুস্থ আনফিট আর এদিকে যার মা খাওয়া দাওয়া করতেছে একটু আনফিট হয়েছিল খাবার দাবার আর কি করা বন্ধ করে দিছে এক কথা গরমের কারণে প্রচণ্ড গরম আমরা এই যে রুমটা লক করে রাখছি এই রুমে থাকে না মূলত এই রুমে ফ্যান লাগাই দিয়েছি গতকালকে রাত্রে তো এখন আল্লাহর রাতে একটু একটু ভালোর দিকে আসে ঠিক আছে গরমে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থর পথে আসে আজকে বাচ্চা ওর মার কাছ থেকে খাইছে জোর কইরা এই কয়দিন কিন্তু খাই নাই আমরা অনেক ওরেনে চিন্তিত ছিলাম তো একটু চাপ ওরা অনেক চিন্তিত ছিলাম এই যে দেখেন এখন আল্লাহর রুমতে একটু সুস্থ হয়েছে আজকে আবার গোসল কটাই দিছি তো একটা বিষয় আমি বলি যে যে কোনো প্রাণীর ক্ষেত্রেই পসুল এটা সব থেকে বড় ওষুধ ঠিক আছে যে কোনো প্রাণীর ক্ষেত্রেই পানি যখন শরীর লাগে তখন কিন্তু সুস্থতা আর কি একটু বেশি দেখা দেয় হ্যাঁ অসুস্থ হইলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর বাচ্চারাও খাইটিয়া বসে আছে তো একটু দেখি দুধ খায় নাকি তো আমি একটু খাওয়ানোর জন্য চেষ্টা করলাম খাইলো না একটু আগে খাইছে তো এখন মন সুবিধা নেই হ্যাঁ এগুলো হইতেছে আমাদের বাসার পানি তো বিড়াল তো এই খাঁচার মধ্যে আটকে রাখা হয়েছে এগুলাতে আজকে প্রচণ্ড গরম ওরা সব জায়গায় গরম ফিল করতেছে খুব তো ওই যে একটা কালো আছে দেখেন কালোটা এই কালো এই কালো কি অবস্থা বিড়াল গোলা গরম অবস্থা খুব খারাপ হয়ে গেছে ঠিক আছে দেখেন গোলা দেখছেন এটার হয়তো হঠাৎ করে লেজে জানি কি সমস্যা দেখা দিয়েছে মূলত আমার ছোটো বোন এই বিড়ালগুলো পালে আমি তত একটা এগুলো নিয়ে টাইম পাস করি না দেখেন করে কি এই তারা দাঁড়া সুন্দর মতো তারা দাঁড়া এই দেখেন চেহারাটা রাখছেন কি কত মায়াবী চেহারা কি অবস্থা তোমাদের হ্যাঁ কি অবস্থা বলো কই যায় চলে যেতেছে নিচে যাক এক গরমে হয়তো বা ভালো লাগতেছে না যারা কারণে চলে যেতেছে যাও আল্লাহ হাফেজ তো বর্তমানে আমরা ছাদে আসছি আইসা দেখি আমাদের এই কবুতরটা এখানে বইসা আছে ওরে নতুন পাক পাক আর কি উড়ানোর জন্য ঠিক আছে আমাদের চুই ঠাল নর কবুতর ওরে আমরা উড়াবো খুব শীঘ্রই বাসায় এই কবুতরটা প্রায় আট নয় মাস ধরে আমার বাসায় বসা বাচ্চা কাচ্চা করছিলাম আপনারা দেখছেন অনেকেই ওরা আটকায় কবুতরটা অনেকেই দেখছেন আপনারা আমি বাচ্চা উঠেছিলাম এই কবুতরটা দিয়া আর এদিকে সবাই বইসা আছে তো আজকের কবুতর উড়াবো না কারণ আজকে অনেক রোদ তো ভিডিও আর বাড়াবো না লং করব না আজকের জন্য এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ